আজকের ব্লগে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব জীবনের প্রথম মেট্রো রেল ভ্রমণের অভিজ্ঞতা এবং দিয়াবাড়িতে সুন্দর একটি পার্কে ঘুরে বেড়ানোর অভিজ্ঞতা। চলুন এখন ভিডিওটি শুরু করি। আমাদের এবারের ব্লগটি শুরু হচ্ছে আগারগাঁও মেট্রো রেল স্টেশন থেকে। মেট্রো রেলে ওঠার জন্য আমরা প্রথমেই চলে যাব দোতলায় টিকিট কাউন্টারে। এই সিঁড়ি দিয়ে দোতলা টিকিট কাউন্টারে যেতে হবে। তানজিলার আব্বু উঠে গেল লিফটে। তো চলে এসেছি কাউন্টারের কাছে। এখানে দুইভাবে টিকিট কাটা যায়, একটা কাউন্টারের মাধ্যমে আর একটা মেশিনের মাধ্যমে। তো যেহেতু আমাদের প্রথম ট্রেন যাত্রা, তো আমরা কাউন্টার থেকে টিকিট নিয়ে নিব। মেট্রো রেল সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত চালু থাকে। তো আপনি এই টাইমের মধ্যে 15 মিনিট পর পর রেল চলে, আপনি যে কোনো এক সময় উঠতে পারবেন। মাঝে মাঝে এটা শিডিউল চেঞ্জ হয়, তো যখন আপনি যাবেন তার আগে জেনে নেবেন কয়টা থেকে কয়টা পর্যন্ত ট্রেন চলাচল করছে। তো আমরা 2টা টিকিট নিয়ে নিলাম। আমাদের বাচ্চা ছোট, তাই ওর টিকিট নেওয়ার প্রয়োজন হয়নি। এখানে হচ্ছে মেশিনের মাধ্যমে যারা টিকিট কাটতে চান তারা এখান থেকে টিকিট কাটতে পারবেন। এভাবে এখান থেকে টিকিট কাটে, দেখতেই পাচ্ছেন আপনারা। আমাদের টিকিট কাটা শেষ, এখন আমরা চলে যাব মেট্রো রেলে ওঠার জন্য। তো এখানে আমরা যে টিকিটটা কাটলাম সেটা এখানে পাঞ্চ করতে হবে। তো আমরা ঢুকে গেলাম। এবার আমাদের উঠতে হবে 3তলায়। 3তলায় হচ্ছে প্ল্যাটফর্ম। তো এই সিঁড়ি দিয়ে আমরা এখন 3তলায় উঠে যাব। চলে এসেছি 3তলায়। তো আমাদের এখানে ওয়েট করতে হবে, এখানে রেল এসে থামবে এবং তারপরে আমরা উঠব রেলে। তো রেল চলে এসেছে, 15 মিনিট পর পর এক একটা রেল আসে স্টেশনে। তো বেশিক্ষণ ওয়েট করতে হয় না। তো উঠে পড়ছি আমাদের কাঙ্ক্ষিত মেট্রো রেল জার্নিতে। আমার ছেলে খুবই এক্সাইটেড এবং তার কাছে খুব ভালো লাগছে। মাঝের এই দরজা দিয়ে এক বগি থেকে আরেক বগিতে যাতায়াত করা যায় ট্রেনের মধ্যে। তো চলতে শুরু করে দিল মেট্রো রেল। মেট্রো রেল থেকে বাহিরের দৃশ্যটা খুবই ভালো লাগছিল, আমরা খুবই এনজয় করছিলাম।
মেট্রো রেলের শেষ স্টেশন হচ্ছে দিয়াবাড়ি। তো আমরা শেষ স্টেশনে নামবো। প্রত্যেকটা স্টেশনে 2 থেকে 2.5 মিনিট পর্যন্ত স্টপেজ দিয়ে থাকে, তো এই সময়ের মধ্যে আপনাদের উঠানামা সেরে নিতে হবে। তারপর গেট অটো লক হয়ে যায়। তো আবার চলতে শুরু করলো মেট্রো রেল। তো যেতে যেতে আমরা অনেক সুন্দর ভিউ দেখছিলাম। এর মধ্যে আরেকটা ট্রেন পাসিং হয়ে গেল পাশ দিয়ে, একই সঙ্গে 2টা ট্রেন চলাচল করতে পারে 2 সাইডে। তো চলে এসেছি আমরা উত্তরে। তো এখানে নেমে গেলাম, এটা আমাদের শেষ স্টপেজ এই রেলের এবং আমাদেরও। তো আমার ছেলের কাছে জিজ্ঞেস করছিলাম কেমন লাগছে তার কাছে এই ট্রেন যাত্রাটি, সে বলল যে খুবই ভালো লেগেছে। তো এখান দিয়ে আমাদের কার্ডটি দিয়ে দিলাম এবং বের হয়ে গেলাম আমরা। তো রেল স্টেশনটি খুবই পরিষ্কার পরিপাটি, প্রত্যেকটা রেল স্টেশনে এরকম ক্লিন ছিল, পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, দেখে খুবই ভালো লাগছিল। নিচে নেমে আমরা এখান থেকে একটা অটো নিয়ে নিব। তো এখান থেকে 40 টাকা ভাড়ায় চলে যাব ফ্যান্টাসি আইল্যান্ড পার্কের সামনে। এখানে যে কোনো অটোওয়ালাকে বা রিক্সাওয়ালাকে বললেই হবে ফ্যান্টাসি আইল্যান্ডের কথা, তারা ওখানে নামিয়ে দিবে। এখন আমরা চলে এসেছি ফ্যান্টাসি আইল্যান্ডের সামনে। তো এটা হচ্ছে এখানকার টিকিট কাউন্টার, আমরা টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে নিব। জনপ্রতি 200 টাকা করে টিকিট প্রাইস, আমরা 3টা টিকিট কেটে নিব। 2 বছরের উপরে বাচ্চাদের যেহেতু টিকিটের প্রয়োজন হয়, এজন্য আমরা 3টা টিকিট নিয়ে নিচ্ছি। এখানে ওয়াটার পার্ক সহ বিভিন্ন রাইডের প্যাকেজ পাওয়া যায়, আপনারা চাইলে সেই প্যাকেজগুলো নিতে পারেন, কিন্তু আমরা কোনো প্যাকেজ নিচ্ছি না। আমরা ভিতরে গিয়ে যদি কোনো রাইড পছন্দ হয় তাহলে সেই রাইডে টিকিট কেটে উঠব। এখন আমরা ভিতরে প্রবেশ করব। তো ভিতরে ঢুকে প্রথমে রয়েছে কিড জোন, এখানে বাচ্চাদের জন্য অনেক গেমিং আছে। তো আমার ছেলে এই গাড়িটা পছন্দ করেছে, সে এটাতে উঠবে। এখানে মুভি থিয়েটারও আছে, আপনারা চাইলে এখানে এসে মুভি দেখতে পারেন। এখন আমরা পার্কের ভিতরের দিকে ঢুকব। আমার ছেলে যে গাড়িটা পছন্দ করেছে সেটা এইখানে এনে তারপরে চালাতে হবে। তো এখানে ওনারা গাড়িটা নিয়ে এসেছে, এখন আমার ছেলে আবার গাড়িটা চালাচ্ছে। এখানে সুন্দর সুন্দর কিছু স্ট্যাচু ছিল,
এখানে একটি রাইড ছিল। আমরা গিয়েছিলাম বিকালের দিকে, তো তখনও তেমন কোনো লোকজন আসেনি, তাই ম্যাক্সিমাম রাইডগুলো বন্ধই ছিল। তো আমরা আবার এই রাইডটাতে উঠলাম, যেটা টিকেটের সঙ্গে ফ্রি একটা রাইড ছিল। তো রাইড চড়া শেষে আমরা চলে আসলাম এই দিকটায়। এখানে অনেকগুলো কার্টুনের ক্যারেক্টার ছিল। এখানে টম অ্যান্ড জেরি ছিল। তো এগুলো বাচ্চাদের জন্য খুবই আনন্দদায়ক, এগুলো দেখলে বাচ্চারা খুব আনন্দ পায়, ওদের কাছে ভালো লাগে। এখানে ছিল একটা প্লেন রাইড। মানুষ কম থাকার কারণে রাইডগুলো বন্ধ। এখানে ছিল একটা পাইরেট শিপ। বাম্পার কার। তো মোটামুটি ভালোই রাইড ছিল এখানে। এইদিকে ছিল লেক। লেকের উপর দিয়ে একটা ব্রিজ ছিল। এ পাশে একটা স্ট্যাচু ছিল, একটা মরমেডের স্ট্যাচু। এই রাইডটার টিকিট 50 টাকা। এখানে ওয়াটারমেলন সুইং চেয়ার ছিল। এখানে ছিল ম্যারিগো রাউন্ড। এখানে ছিল বাচ্চাদের একটি ছোট ট্রেন। এটা হচ্ছে টিকিট কাউন্টার, এখান থেকে টিকিট কেটে আপনারা সবগুলো রাইডে উঠতে পারবেন। এখানে বড় একটা পাখির খাঁচা ছিল আর অনেকগুলো পাখি ছিল এর ভিতরে। আমি আর তানজিল মিলে দোলনায় উঠে পড়েছি। এটা হচ্ছে রোলার কোস্টার। এখানকার রোলার কোস্টারটা মোটামুটি ভালোই ছিল।
এটা হচ্ছে ফ্রগ রাইড, তো খুবই ডেঞ্জার রাইড এটা। এটা উপর থেকে ঝাঁকুনি দিতে দিতে নিচে নামায়, আবার নিচ থেকে ঝাঁকুনি দিয়ে উপরে উঠায়। তো দেখে আমার খুব ভয় লাগছিল এই রাইডটি। ভিতরের দিকে রয়েছে সুইমিং পুল, তো এই হচ্ছে সুইমিং পুল। আপনারা যারা সুইমিং পুলে আসবেন তারা সুইমিং পুলে এবং রাইডের কিছু প্যাকেজ আছে ওগুলো নিয়ে আসবেন। তো এই পাশে আছে ওয়াটার স্লাইড, এটা হচ্ছে এখানকার ক্যান্টিন, তো এখানে খাওয়া দাওয়া করার ব্যবস্থা আছে। আপনারা যারা ঘুরতে ঘুরতে ক্ষুধা লেগে যাবে এখানে এসে খাবার দাবার খেয়ে নিতে পারেন। তো আমার ছেলে ঘুরতে ঘুরতে ক্ষুধা লেগে গেছে, সে এখন এখানে কিছু খাবে। এটা হচ্ছে এখানকার মেনু কার্ড, আমার ছেলে চিকেন ফ্রাই খাচ্ছে, তার চিকেন ফ্রাই খুব পছন্দ। আমরা এখন বিদায় নিয়ে নিচ্ছি। তো যাওয়ার আগে একটা কথা বলতে চাই, যারা ভাবতেছেন সারাদিন ঘোরাঘুরি করে একবারে শেষ সময়ে মেট্রো রেলে চড়ে বাসায় চলে যাবেন, তাদের জন্য আমার এই শেষের ভিডিওটা। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।